আপনাদের নৃত্যাঞ্চল, আমরা নৃত্যাঞ্চল নিয়ে একটু শুনতে চাই এবং কি আপনাদের পরিকল্পনা? আসলে নৃত্যাঞ্চলকে এখন আমরা যে বলো না যে আমরা সিঙ্গেল, কিন্তু প্রত্যেকটা মানুষের তো একটা ইয়ে থাকে, অবলম্বন। আমাদের অবলম্বন কিন্তু নৃত্যাঞ্চল। আমরা আমাদের সন্তান বলি, আমার পরিবার বলি, আমার অস্তিত্ব বলি। আমরা তিনজন ছিলাম, আমাদের জাহাঙ্গীর ভাই, আমাদের সেই ক্ষেত্রে আমরা যেটা এখন যদি তুমি প্রশ্ন করো নৃত্যাঞ্চল কি, আমার কাছে ঠিক ওইভাবে আক্ষরিক ভাবে কিছু বলতে পারবো না। শুধু এটা একটা অনুভবের জায়গা, অস্তিত্বের জায়গা, আর এটা ছাড়া আমার মনে হয় অন্য কিছু ভাবার আর সুযোগ নেই, আর ভাবতেও চাই না। আজীবন নৃত্যাঞ্চলটা কি ধারণ করব। অল্প সময়ের মধ্যে আমরা খুব সাকসেসফুল একটা প্রতিষ্ঠান করেছি। আচ্ছা, বাংলাদেশে একমাত্র নাচের প্রতিষ্ঠান যেখানে শুধু নাচই হয়। অন্য প্রতিষ্ঠানে যেমন গান হয়, তবলা, গিটার, অনেক কিছু থাকে, আমাদের এখানে শুধুই নাচ হয়। আর দ্বিতীয়ত হলো যে এখানে অনেক স্টুডেন্ট, প্রচুর স্টুডেন্ট, এবং সুন্দর পরিবেশ, একটা পরিবারের মতো। গার্ডিয়ানরাও আমাদের সঙ্গে এমন ভাবেই মিশেন যে মনে হয় যে আমরা একটা পরিবার। কারো কোনো সমস্যা আমরা শুনি, সলভ করি, এবং স্টাফ, আমাদের যে টিচিং স্টাফ, অসম্ভব ভালো, এবং তারা যেভাবে বাচ্চাদের যত্ন নিয়ে নাচ শেখায়, পরিবার মানে একদম একটা সুখী পরিবারের মতো। আচ্ছা, গল্পে আড্ডায় আমরা প্রায় অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, তো শেষ একটি প্রশ্ন করে আমরা বিদায় নিব। শেষ প্রশ্নটি হচ্ছে, আপনাদের দুজনের নৃত্যাঞ্চল ছাড়া অন্য কোনো ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে? আমরা ওল্ড হোম করতে চাই। ছাড়া যেমন আমরা অনেক সময় ভাবি যে আমাদের তো সম্পর্কগুলো শুধু বাবা মা ভাই বোনদের সঙ্গে না, একটা জগৎ তৈরি হয়েছে তাদের সঙ্গে, যে সম্পর্কগুলো একটা সময় আমরা হয়তো চলতে পারবো না, তাদের সঙ্গে দেখা হবে না, এগুলো ভাবতে খুব খারাপ লাগে। তখন আমরা মনে মনে ভাবি যে একটা এরকম ওল্ড হোম করি যেন আমরাও থাকবো, আমাদের মতো যারা আছে সবাই একসঙ্গে থাকতে চায়, তাদের জন্য আমরা একসঙ্গে করতে পারি। এটা একটা নিজেরাই একটা যাচ্ছি আমরা নিজেদের মতো কিছু করতে পারতাম, যে আমরা সবাই, হ্যাঁ সবাই মিলে। আমার তো আমার লিস্ট নাম আছে, আমার তুই রান্না বাড়াটা করবি। আমি রান্না বাড়না ভালো পারি না। আমি তো সেবা করবে, তখনই জোকারও থাকবে। জোকারই করলি, হ্যাঁ জোকারই করলি। এখনো জোকার আছে, তখনও জোকারই, জোকারই করলি, মোটামুটি আমরা একটা হাসতে পারবো। এই লিস্টে কি ফেরদৌস আছে? ওল্ড হোমে সে যাবে, লাগবে ওকে অবশ্যই। কিন্তু সে তো নিজেকে ওল্ড হোম মানে এখনো ও না ভাবলে তো রাবড়ের হাড্ডি চামড়াই নিয়ে আসবে। আর না চিচি, না না কেন, ওর ভাই ও একেবারে, হ্যাঁ এটা তো মানতে হবে, ও একটা সময় তো আমাদের করতে হবে, যখন হবে হবে, না এখনো নায়ক, বাইরে হোক আর যেটাই, না না এখন তো নায়ক, বাস আল্লাহ মাফ করুক, আমরা সবাই সুস্থ থাকি সবার, কারণ বন্ধুদের সাথে থাকাটা এটা অনেক বিশাল বড় ভাগ্যের ব্যাপার। আর যদি শেষ বয়স পর্যন্ত একই সম্পর্কটা নিয়ে আমরা চলতে পারি, একই মেন্টালিটি নিয়ে আমরা এগোতে পারি, এবং সম্পর্কটা যেন অটুট থাকে, এখন যেরকম আছে সেরকম থাকে, সেই আশায় আমরা করি, এবং সবারই ভালো চাই, প্রত্যেকেই প্রত্যেকের ভালো চাই, সেটা আমরা বলবো। কারণ আমি যখন অসুস্থ হয়েছি তখন সত্যি কথা বলতে শিবলি, ফেরদৌস এবং আরো যারা আছেন, নিপাপু, সবাই আমার এত খোঁজ খবর নিয়েছেন। আবার আমি যখন অসুস্থ আমাকে এটা বলতে হয় যে প্রিয় দর্শক, আমার আমি এত ডিপ্রেশনে চলে গেছিলাম যে আমাকে প্রতি রাতে পূর্ণিমা কাউন্সিলিং করতো, এবং একজন ডক্টরের মতো। আমি এমন জোকার মেয়েটি, এত ম্যাচিউরড কথাবার্তা বলতো, যেটা আমি কল্পনাই করতে পারতাম না যে কি করে এত সুন্দর কথা বলে পূর্ণিমা, এবং আমাকে রেগুলার কাউন্সিলিং করতিস তুই, এবং এটা আমাকে খুব খুব হেল্প করেছিল। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ সো মাচ।